দেশে এলো খুশিরি। প্রায় 100 বছর ধরে বাঙালির ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে আছে কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি। এই গান বাজার সঙ্গে সঙ্গে আমাদের মনের আঙিনায় বানের মতো হুড়মুড় করে ঢুকে পড়ে স্মৃতির লহর। ঈদের চাঁদ দেখা যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে টেলিভিশন কিংবা রেডিওতে বাজতে শুরু করে এই গানটি। এই গান ছাড়া রমজানের ঈদ যেন আমাদের অসম্পূর্ণই থেকে যায়, এটি হয়ে উঠেছে আমাদের জাতীয় ঈদ সঙ্গীত। 1931 সালে জনপ্রিয় শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের অনুরোধে গানটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। গানটি লেখার পেছনেও রয়েছে অসাধারণ এক গল্প। শিল্পী আব্বাসউদ্দিনের সাথে কবি নজরুলের ছিল বেশ ভালো সম্পর্ক, তাই শ্যাম সঙ্গীতের যুগে আব্বাসউদ্দিনই নজরুলকে ইসলামী গান গাওয়ার অনুরোধ করে। এদিকে গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ ভগবতী ভট্টাচার্য কখনোই ইসলামী গান নিয়ে কাজ করতে চাননি, সেখানে অনেকটা নাচরবান্দা হয়েই তাকে রাজি করে ফেলে আব্বাসউদ্দিন। এরপর মাত্র 30 মিনিটের মধ্যেই কবি নজরুল লিখে ফেলেন পুরো গানটি, তারপর করা হয় রেকর্ড। সেবারের ঈদেই বাজিমাত, ট্রাম বাস কিংবা মাঠে ময়দানে সবখানে যেন এই গান সবার মুখে মুখে। গানটি এতটা বেশি জনপ্রিয় হয় যে এখনো এই গান না শুনলে যেন ঈদই শুরু হয় না। এদিকে স্রোতের বিপরীতে কাজ করে সফল হতে পেরে বেশ খুশি ছিলেন কবি নজরুল। তার নিজেরও ইসলামের প্রতি ছিল মধুর টান, ইচ্ছে ছিল ইসলামী গান করার। গানটি জনপ্রিয়তা পাওয়ায় নতুন করে আরো গান করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। মূলত এভাবেই জন্ম হয়েছিল অবিস্মরণীয় এই গান, আর সেই গান হয়ে উঠল আমাদের ঈদ উদযাপনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের সবার শৈশব কৈশোরের ঈদ উদযাপনের রঙিন স্মৃতির সঙ্গে জড়িয়ে গেল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি। নিউজ ডেস্ক, নিউজ 24। গাজী মুসলিম হয়েছে শহীদ।